বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস মিডিয়া স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল, প্রাক্তনী পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী। আমাদের আজকের টপিক অসপি অ্যান্ড ভাইবা কোশ্চেন্স অফ ডিউডেনাম, প্যাঙ্ক্রিয়াস অ্যান্ড স্প্লিন। দেখো পরীক্ষার সময় কিন্তু আমাদের এরকম একটা ভিসারা থাকে, ডিউডেনাম, প্যাঙ্ক্রিয়াস অ্যান্ড স্প্লিন। তো আমাদেরকে ধরেই তো অন্যান্য সময় ভিসারা ধরে অ্যানাটমিক্যাল পজিশন বলতে হয়, বাট এইটাই কিন্তু আমরা ওরকম অ্যানাটমিক্যাল পজিশন ধরি না। ডিউডেনামটা থাকবে রাইট সাইডে আর স্প্লিনটা কিন্তু লেফট সাইডে থাকবে আর একটু উপরে থাকবে। এখন তোমাকে পরের কোশ্চেন, যে ডিউডেনামটা অ্যাবডোমেনের কোন রিজিয়ান অকুপাই করে। দেখো ডিউডেনামটা আমলিকার রিজিয়ান অকুপাই করে আর লোয়ার পার্ট অফ দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ান। আর আমাদের যে স্প্লিন, এইটা কোন রিজিয়ান অকুপাই করে? দেখো এর ল্যাটাল 2/3 থাকে লেফট হাইপোকন্ড্রিয়ামে আর মিডিয়াল 1/3টা থাকে এপিগ্যাস্ট্রিক রিজিয়ানে। তাহলে আমরা এইভাবে ধরবো যে ডিউডেনামটা থাকবে রাইট সাইডে এবং আমরা বলছি কি আমলিকাল রিজিয়ান, আর স্প্লিনটা থাকবে লেফট হাইপোকন্ড্রিয়ামে। এখন দেখো ডিউডেনাম রিলেটেড ভাইবা কোশ্চেনগুলি কি, যে তোমাকে বললো যে ডিউডেনামের লেন্থ কত, 25 সেন্টিমিটার। এটার কয়টা পার্ট? ইট ইজ কম্পোজড অফ 4 পার্টস, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট অর ভার্টিক্যাল পার্ট, এটা কি 3rd পার্ট অর হরাইজন্টাল পার্ট, আর আরেকটা কি 4th পার্ট। তাহলে আমরা বললাম কি যে ইট ইজ কম্পোজড অফ 4 পার্টস এবং লেন্থ কত ডিউডেনামের, 25 সেন্টিমিটার। তাহলে তোমাকে এখানে আরেকটা কোশ্চেন করা হবে যে হোয়াট আর দ্য আদার অর্গানস যাদের লেন্থ 25 সেন্টিমিটার। দেখো ডিউডেনামটা উপরের দিকে কার সাথে কন্টিনিউয়াস, স্টমাক। তাহলে স্টমাকের লেন্থ আমরা জানি 25 সেন্টিমিটার, স্টমাক উপরের দিকে কার সাথে কন্টিনিউয়াস, ইসোফেগাস। তাহলে দেখো আমরা যদি উপর থেকে নিচে নামি, ইসোফেগাস, স্টমাক, ডিউডেনাম এই তিনটারই লেন্থ কত, 25 সেন্টিমিটার। এছাড়া ইউরেটার, এর লেন্থও কিন্তু 25 সেন্টিমিটার। পরের কোশ্চেন, অ্যাকর্ডিং টু পেরিটোনিয়াল কাভারিং ডিউডেনাম কেমন অর্গান, রেট্রো পেরিটোনিয়াল অর্গান। পরের কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই রেট্রো পেরিটোনিয়াল অর্গান। তাহলে রেট্রো পেরিটোনিয়াল অর্গানস আর দোজ অর্গানস যাদের অ্যান্টিরিয়ার সার্ফেসেস আর কাভার্ড উইথ পেরিটোনিয়াম বাট পোস্টিরিয়ার সার্ফেস ইজ ডেভয়েড অফ পেরিটোনিয়াম। মানেটা কি যে অ্যান্টিরিয়ার সার্ফেসে পেরিটোনিয়াম থাকে আর পোস্টিরিয়ার সার্ফেসে পেরিটোনিয়াম থাকে না। তাহলে আমরা বলছি কি যে ডিউডেনাম একটা রেট্রো পেরিটোনিয়াল অর্গান, এক্সেপ্ট অ্যাট ইটস প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার। দেখো আমরা যে বললাম যে ডিউডেনামটা 25 সেন্টিমিটার ইন লেন্থ, তার মধ্যে কিন্তু ফার্স্ট পার্ট 5 সেন্টিমিটার, সেকেন্ড পার্ট 7.5 সেন্টিমিটার, 3rd পার্ট 10 সেন্টিমিটার অ্যান্ড 4th পার্ট 2.5 সেন্টিমিটার। এরপর আবার বললাম কি এক্সেপ্ট প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার দ্য রেস্ট অফ দ্য ডিউডেনাম ইজ এ রেট্রো পেরিটোনিয়াল অর্গান। তাহলে এর পরের কোশ্চেন, হোয়াট আর দ্য আদার রেট্রো পেরিটোনিয়াল অর্গানস। দেখো এখানেই আছে যে দিস ইজ দ্য প্যাঙ্ক্রিয়াস, এই প্যাঙ্ক্রিয়াস, কিডনি, সুপ্রেনাল গ্ল্যান্ড, অ্যাওর্টা, ইনফেরিয়ার ভ্যানাকাভা, রেকটাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, এগুলি সব কি রেট্রো পেরিটোনিয়াল অর্গান। আচ্ছা এরপর দেখো এই যে ডিউডেনামটা কাটা, পরীক্ষার সময় কিন্তু কাটা ডিউডেনাম থাকে, যে ভিতরে কি স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। দেখো এই যে মিউকোসাল ফোল্ড ডিউডেনামের, এই যেগুলি কি সার্কুলার মিউকোসাল ফোল্ড, এর নাম কি প্লাইকা সার্কুলারিস। অল দ্য ভিসারা অফ জিআই ট্র্যাক্ট, তাদের কি থাকে 4টা লেয়ার, মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস এক্সটার্না অ্যান্ড সিরোসা। এখন দেখো যে ডিউডেনাল মিউকোসা, এখানে পারমানেন্ট মিউকোসাল ফোল্ড, এগুলির নাম প্লাইকা সার্কুলারিস। বাট ইন কেস অফ স্টমাক আমরা যদি মনে করি, দেখো সেখানে কিন্তু কি থাকে টেম্পোরারি মিউকোসাল ফোল্ড, হোয়েন দ্য স্টমাক বিকামস ডিস্টেন্ডেড তখন কিন্তু সেই ফোল্ডগুলি ডিসঅ্যাপিয়ার করে যায়। বাট ইন কেস অফ ডিউডেনাম এগুলি কি পারমানেন্ট মিউকোসাল ফোল্ড, এর কাজ কি অ্যাবজর্পটিভ এরিয়া বাড়ানো। দেখো তাহলে পরের কোশ্চেন, ডিউডেনামের লাইনিং এপিথিলিয়াম কি
সিম্পল কলামনার এপিথেলিয়াম, সিম্পল কলামনার এপিথেলিয়াম আমরা কোথায় পাই? যেখানে সিক্রেশন অ্যাবজর্পশন। তো আমরা জানি যে ডিউডেনামের সিক্রেশনও আছে অ্যাবজর্পশনও আছে, যার জন্য এই যে অ্যাবজর্পটিভ এরিয়া বাড়ানোর জন্যই কিন্তু তার এখানে প্লাইকা সার্কুলারিস। এখন দেখো এখানে দেখো একটা সবুজ ডট আর একটা সাদা ডট, এটা হলো মেজর ডিউডেনাল প্যাপিলা আর এটা মাইনর ডিউডেনাল প্যাপিলা। এটা কিন্তু ফাইবা অ্যাজ ওয়েল অ্যাজ অস্পির করছে, অস্পিতে কিন্তু এখানে একটা ফ্লাগ দিয়ে দেওয়া হয় যে নেম দা ফ্লাগ মার্ক এরিয়া। তো নাম কি? মেজর ডিউডেনাল প্যাপিলা। এই যে গ্রিন মার্ক এরিয়া এটা কি? মেজর ডিউডেনাল প্যাপিলা। ফাইবের সময় জিজ্ঞেস করে এটা কোন জায়গায় আছে, আমাদের বলতে হবে পোস্টেরো মিডিয়াল ওয়াল অফ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম 8-10 সেন্টিমিটার ডিস্টাল টু দ্য পাইলোরাস। আবারও বলছি পোস্টেরো মিডিয়াল ওয়াল অফ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম 8-10 সেন্টিমিটার ডিস্টাল টু দ্য পাইলোরাস। আর এই যে মাইনর ডিউডেনাল প্যাপিলা এটার লোকেশন কি? এটাও পোস্টেরো মিডিয়াল ওয়াল অফ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম 6-8 সেন্টিমিটার ডিস্টাল টু দ্য পাইলোরাস। তাহলে এই যে মেজর ডিউডেনাল প্যাপিলা এখানে ওপেন করে কে? বাইল ডাক্ট এন্ড মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। আর মাইনর ডিউডেনাল প্যাপিলা এখানে কি ওপেন করে? অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। দেখো দিস ইজ দ্য অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট এন্ড দিস ইজ দ্য মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। এখন দেখো অনলি 10% সাবজেক্টে কিন্তু এই অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট থাকে, বাট মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট এটা তো সবারই থাকবে। এটা ওপেন করবে কোথায়? মেজর ডিউডেনাল প্যাপিলায়। তাহলে মেজর ডিউডেনাল প্যাপিলায় দুইটা স্ট্রাকচার ওপেন করে, নাম্বার 1 মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট এন্ড নাম্বার 2 বাইল ডাক্ট। তাহলে আমাদের এই যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম মানে ইন্টেরিয়ার, আমরা কি ফিচার দেখলাম যে প্লাইকা সার্কুলারিস, এগুলি কি? পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড সার্কুলার। আর দুইটা আমরা প্যাপিলা পেলাম, মেজর ডিউডেনাল প্যাপিলা এন্ড মাইনর ডিউডেনাল প্যাপিলা। এরপর তোমাকে জিজ্ঞেস করবে যে ডিউডেনামের সোর্স অফ ডেভেলপমেন্ট বলো। তাহলে আমরা কি বলবো যে দ্য মিউকোসা অফ দ্য ডিউডেনাম আপ টু মেজর ডিউডেনাল প্যাপিলা কোথা থেকে ডেভেলপ করবে? এন্ডোডার্ম অফ দ্য ফোরগান এন্ড দ্য রেস্ট অফ দ্য ডিউডেনাম বিলো দ্য মেজর ডিউডেনাল প্যাপিলা এটা কোথা থেকে ডেভেলপ করবে? এন্ডোডার্ম অফ দ্য মিডগার্ড। তাহলে দেখো ডিউডেনামের ডাবল সোর্স অফ ডেভেলপমেন্ট, ফোরগার্ড অ্যাজ ওয়েল অ্যাজ মিডগার্ড। তাহলে ফোরগার্ড অ্যান্ড মিডগার্ড থেকে ডেভেলপ করলো কি? মিউকোসা অফ দ্য ডিউডেনাম। আর যে রেস্ট অফ দ্য লেয়ার্স দ্যাট ইজ দ্য সাব মিউকোসা মাস্কুলারিস এক্সটার্না অ্যান্ড সেরোসা কোথা থেকে ডেভেলপ করবে? স্তাঙ্কিক মেজোডার্ম। এখান থেকে কিন্তু তোমাদের একটা এক্সপ্লানেটরি কোশ্চেনও আসে যে ডিউডেনাম ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ দ্য সিলিয়ার ট্রাঙ্ক এন্ড দ্য সুপিরিয়ার মেসেন্টারিক আর্টারি। দেখো উত্তরটা একদমই সিম্পল, যে যেহেতু ডিউডেনামের ডাবল সোর্স অফ ডেভেলপমেন্ট ফোরগার্ড অ্যাজ ওয়েল অ্যাজ মিডগার্ড, উই নো দ্য আর্টারি অফ দ্য ফোরগার্ড ইজ সিলিয়ার ট্রাঙ্ক অ্যান্ড আর্টারি অফ দ্য মিডগার্ড ইজ সুপিরিয়ার মেসেন্টারিক আর্টারি। সো ডিউডেনাম ইজ সাপ্লাইড বাই দ্য ব্রাঞ্চেস অফ দ্য সিলিয়ার ট্রাঙ্ক অ্যাজ ওয়েল অ্যাজ সুপিরিয়ার মেসেন্টারিক আর্টারি। তাহলে দেখো ডিউডেনাম থেকে কিন্তু আমাদের এইটুকুই অস্পি অ্যান্ড ফাইবার কোশ্চেন। আর রিটেনে অনেক সময় সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের রিলেশন আসে, এটা তোমরা নিজেরা পড়ে নিও। পরে কি এটা আমাদের এই যে দিচ ইজ দ্য প্যানক্রিয়াস। তাহলে প্যানক্রিয়াস এর হোয়াট আর দ্য পাওয়ার্স অফ দ্য প্যানক্রিয়াস? দেখো হেড নেক বডি টেল, এবং হেড থেকে একটা প্রলঙ্গেশন দেখো টুয়ার্ডস দ্য লেফট, এটাকে আমরা বলছি কি? আনসিনিয়ার প্রসেস হুইচ ইজ ক্রসড বাই দ্য সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেসেলস। দেখো এটা সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারি আর এটা কি? সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেইন। তাহলে আনসিনিয়ার প্রসেস এটা ক্রসড হচ্ছে বাই সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেসেলস। পরের কোশ্চেন হোয়াট ইজ প্যানক্রিয়াস? দেখো প্যানক্রিয়াস কি? এটা একটা মিক্সড গ্ল্যান্ড। Why it is termed as mixed gland? Because it is composed of exocrine and endocrine portion. পরের কোশ্চেন এক্সোক্রাইন পোর্শন অফ দ্য প্যানক্রিয়াস এর নাম কি? প্যানক্রিয়াটিক অ্যাসিনাই। আর এন্ডোক্রাইন পোর্শন এর নাম কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এরপর তোমাকে জিজ্ঞেস করা হবে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোন জায়গায় বেশি থাকে। একটু আগে আমরা কি বললাম যে প্যানক্রিয়াস ইজ কম্পোজড অফ ফোর পার্টস, হেড নেক বডি এন্ড টেল। তাহলে এই যে বললাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এইটা কোথায় থাকে? এই যে টেইল অফ দ্য প্যানক্রিয়াস এ 98% থাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আর দ্য রেস্ট 2% আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এই হেড নেক বডি এর মধ্যে ছড়ানো ছিটানো থাকে। এর পরের কোশ্চেন এক্সোক্রাইন পোর্শন বেশি নাকি এন্ডোক্রাইন পোর্শন বেশি? এক্সোক্রাইন পোর্শনটাই বেশি।
এক্সোক্রাইন পোর্শনের ফাংশন কি? এই যে সিক্রেশন অফ প্যানক্রিয়াটিক জুস। দেখো প্যানক্রিয়াটিক জুস এই যে প্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে কোথায় চলে আসবে? ডিউডেনামের মধ্যে। আর এন্ডোক্রাইন পোর্শন, এখানে আমরা কি কি সেল পাবো? বিটা সেল, আলফা সেল, ডেল্টা সেল অ্যান্ড পিপি সেল। পরের কোশ্চেন, বিটা সেলের সিক্রেশন কি? ইনসুলিন। দেখো ইট ইজ দ্য অনলি হরমোন হুইচ ইজ অ্যান্টি ডায়াবেটোজেনিক। দেখো আমাদের বডিতে যত হরমোন সিক্রেট হয় সবগুলি কিন্তু ডায়াবেটোজেনিক হয়, একমাত্র ইনসুলিন কি করে? ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। তাহলে ইনসুলিন কে সিক্রেট করে? বিটা সেল। এরপর বলছি কি আলফা সেল, সে কি সিক্রেট করবে? গ্লুকাগন। এরপর বলছি কি ডেল্টা সেল, ডেল্টা সেলের সিক্রেশন কি? সোমাটোস্ট্যাটিন অ্যান্ড গ্যাস্ট্রিন। আর পিপি সেল, এটা কি সিক্রেট করবে? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তাহলে গেল আমাদের যে এন্ডোক্রাইন অ্যান্ড এক্সোক্রাইন পোর্শনের ফাংশন। নাও আর টাই সাপ্লাই অফ দ্য প্যানক্রিয়াস, দেখো প্যানক্রিয়াসের আর টাই সাপ্লাই কে দেবে? এই যে হেড অ্যান্ড নেক, এইটা সাপ্লাই দেবে বাই দ্য অ্যানাস্টোমোসিস অফ দ্য সুপেরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারিস। দেখো এই যে সি শেপড কার্ভ অফ দ্য ডিউডেনাম, এর মধ্যে থাকতেছে হেড অফ দ্য প্যানক্রিয়াস। এখানে একটা অ্যানাস্টোমোসিস আছে, কার কার মাঝে? সুপিরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি। সুপিরিয়ার প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি কার ব্রাঞ্চ? এটা গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারির ব্রাঞ্চ। আর ইনফিরিয়ার প্যানক্রিয়াটিকো ডিউডেনাল এটা কার ব্রাঞ্চ? এটা কিন্তু এই যে সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারির ব্রাঞ্চ। তাহলে এই যে অ্যানাস্টোমোসিস বিটুইন দ্য সুপিরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি, এইখান থেকে সাপ্লাই দেবে এই হেড অ্যান্ড নেক অফ দ্য প্যানক্রিয়াস। আর বডি অ্যান্ড টেল, এটার সাপ্লাই আসবে কোথা থেকে? দেখো এই যে দিচ ইজ দ্য স্পিনিক আর্টারি, তার প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ থেকে। তাহলে বডি অ্যান্ড টেল এর সাপ্লাইটা আসবে কোথা থেকে? প্যানক্রিয়াটিক ব্রাঞ্চেস অফ দ্য স্পিনিক আর্টারি। দেখো দিচ ইজ দ্য স্পিনিক আর্টারি, এই যে বডি অফ দ্য প্যানক্রিয়াস, তার সুপিরিয়ার বর্ডার জুড়ে থাকে স্পিনিক আর্টারি। তাহলে পরের কোশ্চেন, হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ দ্য স্পিনিক আর্টারি? দেখো লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি, শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, আর কি বললাম? প্যানক্রিয়াটিক ব্রাঞ্চেস অফ দ্য স্পিনিক আর্টারি। দেখো এখন আর একটা কোশ্চেন, যে আমরা একটু আগে বলছি কি যে প্যানক্রিয়াসটাও একটা রেট্রো পেরিটোনিয়াল অর্গান, বাট এক্সেপ্ট ইটস টেল। ডিউডেনাম যেমন প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার ইন্ট্রা পেরিটোনিয়াল, ঠিক তেমনি টেইল অফ দ্য প্যানক্রিয়াস এটা কিন্তু ইন্ট্রা পেরিটোনিয়াল, কারণ এটা থাকে কোথায়? ইন বিটুইন দ্য লেয়ার্স অফ দ্য লাইনোরেনাল লিগামেন্ট। প্যানক্রিয়াসের টেলটা থাকে কার মধ্যে? লাইনোরেনাল লিগামেন্টের মধ্যে, যার জন্য আমরা বলি যে প্যানক্রিয়াস একটা রেট্রো পেরিটোনিয়াল অর্গান এক্সেপ্ট ইটস টেল। এবং টেলটা থাকে কার মধ্যে? লাইনোরেনাল লিগামেন্টের মধ্যে। এরপর কি তোমাকে জিজ্ঞেস করা হবে যে প্যানক্রিয়াসের ডেভেলপমেন্টাল সোর্স বলো? প্যানক্রিয়াসের ডেভেলপমেন্টাল সোর্স, দেখো প্যানক্রিয়াস এটাও একটা ফোরগাটের ডিরাইভেটিভ, বাট এটা ডেভেলপ করে ফ্রম টু বার্ডস, ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড অ্যান্ড ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড। ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে ডেভেলপ করে লোয়ার পার্ট অফ দ্য হেড অ্যান্ড আনসিনেট প্রসেস, আপার পার্ট অফ দ্য হেড, নেক, বডি, টেল, অথবা আমরা এক কথায় বলে দিতে পারি রেস্ট অফ দ্য প্যানক্রিয়াস ডেভেলপস ফ্রম কোথা থেকে? ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড। তাইলে প্যানক্রিয়াস এটা একটা ফোরগাটের ডিরাইভেটিভ। এরপর দেখো এই যে আমরা একটু আগেও বলে আসছি, দিচ ইজ দ্য মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। দেখো এটা শুরু হয় কোথায়? টেইলে। এবং এর প্যাটার্নটা কীরকম এটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। দেখো যে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট এর প্যাটার্নটা কি? হেডিং বোন প্যাটার্ন, কোথায় ওপেন করে? মেজর ডিউডেনাল প্যাপিলে। আর এই যে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা ডিসঅ্যাপিয়ার করে যায় ডিউরিং ডেভেলপমেন্ট, বাট ইন কেস অফ 10% পিপল এটা পারসিস্ট করে। এবং এটা যখন পারসিস্ট করে তখন ওপেন করে কোথায়? মাইনর ডিউডেনাল প্যাপিলার। এরপর কি প্যানক্রিয়াসের একটা কনজেনিটাল অ্যানোমেলি আছে, অ্যানুলার প্যানক্রিয়াস। অ্যানুলার প্যানক্রিয়াস হলে কী হয়? যে প্যানক্রিয়াসের হেডটা এনসার্কেল করে এরকম সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামকে, এবং তখন কী হয়? বাইল ডাক্টটা কম্প্রেস হয়, অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করে। আর কার্সিনোমা কোথায় বেশি হয়? প্যানক্রিয়াসে, হেড অফ দ্য প্যানক্রিয়াসে কার্সিনোমা বেশি হয়। আর অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস, এই টার্মটা কি? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এখন দেখো নেক অফ দ্য প্যানক্রিয়াস, দিচ ইজ দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস। নেক অফ দ্য প্যানক্রিয়াসে এই যে পিছনে এই স্ট্রাকচারটার নাম কি? পোর্টাল ভেন। এইটা কিন্তু বেঁধে দেওয়া হয় অস্পের সময় যে নেম দ্য টাইট স্ট্রাকচার পোর্টাল ভেন। কীভাবে এটা তৈরি হয়? দেখো বাই দ্য ইউনিয়ন অফ স্পিনিক ভেইন অ্যান্ড সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেইন। তাহলে পোর্টাল ভেন কোথায় তৈরি হয়?
behind the neck of the pancreas at the level of the second lumbar vertebra by the union of the superior mesenteric vein and splenic vein. তো এখানে একটা কোশ্চেন যে পোর্টাল ভেনের পিকুলারিটি কি দেখো পোর্টাল ভেনের এ নাম্বার অফ পিকুলারিটিস আছে কি কি যেটা ভেইনের মতো শুরু হয় ইট বিগিনস লাইক ভেস বাট এন্ড লাইক আর্টারিস শুরু হয় ভেইনের মতো আর শেষ হয় আর্টারির মতো ইট ইজ নট গার্ডেড বাই ভালস ইউজুয়ালি ভেইনস আর গার্ডেড বাই ভালস বাট পোর্টাল ভেইন ইজ নট গার্ডেড বাই ভালস ভেইনের মধ্যে থাকে কি ডিঅক্সিজেনেটেড ব্লাড কিছু এক্সেপশন আছে বাট এই যে পোর্টাল ভেইন এখানে ইন এডিশন টু ভেনাস ব্লাড এর মধ্যে থাকে কি ডাইজেস্টিভ অ্যাবসর্বড ফুড ম্যাটেরিয়ালস এটাও থাকে পোর্টাল ভেইনের মধ্যে এছাড়া এটা রিজার্ভার অফ ব্লাড হিসেবে কাজ করে এরপর আরেকটা কোশ্চেন যে পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস যেহেতু আমরা এই পোর্টাল ভেইন বললাম যে পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিসের সাইড বল যে লোয়ার এন্ড অফ দি ইসোফেগাস অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস অ্যানোরেক্টাল জাংশন বেয়ার এরিয়া অফ দ্য লিভার পোস্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল দিজ আর দ্য সাইডস অফ পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস আমরা লিভার পড়ানোর সময় এটা বলেছি যে পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস কখন হয় হোয়েন পোর্টাল হাইপারটেনশন অকার্স তাহলে পোর্টাল হাইপারটেনশন কখন হয় একটা কন্ডিশনের নাম যদি আমাদেরকে বলতে বলা হয় আমরা কি বলবো সিরোসিস অফ দ্য লিভার তাহলে গেল আমাদের প্যানক্রিয়াস এইবার কি স্প্লিন দেখো স্প্লিনে এখানে আমরা দেখাতে বলি যে কি কি আছে প্রেজেন্টিং পার্টস বলো দেখো অ্যান্টিরিয়ার এন্ড পোস্টেরিয়ার এন্ড অথবা এটাকে আমরা বলি কি ল্যাটারাল এন্ড মিডিয়াল এন্ড দুইটা বর্ডার সুপিরিয়ার বর্ডার ইনফিরিয়ার বর্ডার দুইটা সারফেস এটা কি ডায়াফ্রেমেটিক সারফেস আর এটা ভিসারাল সারফেস দেখো এটা অ্যান্টিরিয়ার এন্ড এটা পোস্টেরিয়ার এন্ড অ্যান্টিরিয়ার এন্ডটা কিন্তু জাস্ট লাইক এ বর্ডার দেখো দিস ইজ দ্য অ্যান্টিরিয়ার এন্ড এবং এটা ডিরেকশন কি ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি আর পোস্টেরিয়ার এন্ড অর মিডিয়াল এন্ড এটা ব্লান্ট রাউন্ডেড এবং এটার ডিরেকশন কি আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি টুয়ার্ডস দ্য ভার্টিব্রাল কলাম দুইটা বর্ডার দেখো দিস ইজ দ্য সুপিরিয়ার বর্ডার এবং দেখো এটা নস্ট এটা কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় যে এটা যে এরকম নচিং সুপিরিয়ার বর্ডারে এটা কি ইন্ডিকেট করে ইট ইন্ডিকেটস লোবুলেটেড অরিজিন অফ স্প্লিন তাহলে পরের কোশ্চেন স্প্লিন কোথা থেকে ডেভেলপ করে এটা কিন্তু মেজোডার্মাল অরিজিন এটা ডেভেলপ করে মেজোডার্ম থেকে আচ্ছা এরপর বলছি কি যে দুইটা সারফেস ডায়াফ্রেমেটিক সারফেস আর ভিসারাল সারফেস ভিসারাল সারফেসে কি কি ভিসারাল কন্ট্যাক্টে আসে এটা দেখো এটা হলো গ্যাস্ট্রিক ইমপ্রেশন এখানে থাকবে কি ফান্ডাস অফ দ্য স্টমাক এটা কি রেনাল ইমপ্রেশন নিচের দিকে এটা কি রেনাল ইমপ্রেশন অ্যান্টিরিয়ার সারফেস অফ দ্য লেফট কিডনি এইখানে কি থাকে লেফট কলিক ফ্লেক্সার আর এইটা কি প্যানক্রিয়াটিক ইমপ্রেশন আমরা দেখতেই পাচ্ছি যে এখানে টেইল অফ দ্য প্যানক্রিয়াস আছে আর এইটা কি ডায়াফ্রেমেটিক সারফেস তাহলে এটা কামস ইন কন্ট্যাক্ট উইথ ডায়াফ্রাম এই যে ডায়াফ্রাম এই স্প্লিনকে সেপারেট করবে কার কাছ থেকে যে কোস্টো ডায়াফ্রেমেটিক রিসেস অফ দ্য লেফট প্লুরা লেফট লাং আর নাইন্থ টু ইলেভেন্থ রিবস দেখো স্প্লিনটা কিন্তু নাইন্থ টু ইলেভেন্থ রিবের রিলেশনে থাকে তো এখানে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে স্প্লিনের লং অ্যাক্সেসটা কোন রিব বরাবর থাকে এটা আমাদের বলতে হবে কি লেফট টেন্থ রিব এবং এখানে কিন্তু একটা ডিকটাম আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ওয়ান কি ওয়ান ইঞ্চি হলো থিকনেস এই স্প্লিনের থ্রি ইঞ্চি তার ব্রেথ ফাইভ ইঞ্চি তার লেন্থ আর সেভেন আউন্স তার ওয়েট আর যে নাইন নাইন দিয়ে আমরা কি মনে রাখবো যে স্পিনটা কোন কোন রিবের সাথে রিলেটেড নাইন টেন অ্যান্ড ইলেভেন্থ রিব নাইন্থ টেন্থ অ্যান্ড ইলেভেন্থ রিবের রিলেশনে থাকে বাট লং অ্যাক্সিসটা থাকে কোন বরাবর অ্যালং দ্য টেন্থ রিব এরপর দেখো দিস ইজ দ্য হাইলাম এটা কিন্তু অস্পৃশ্যময় একটা ফ্ল্যাগমার্ক দিয়ে দেওয়া হয় যে নেম দ্য ফ্ল্যাগমার্কড এরিয়া হাইলাম অফ দ্য স্প্লিন এখান থেকে কী কী স্ট্রাকচার ট্রান্সমিট করে দেখো ঢুকে কি স্প্লিনিক আর্টারি প্লেক্সাস অফ নার্ভস আর বের হবে কি এই যে স্প্লিনিক ভেইন অ্যান্ড সাম লিম্ফ্যাটিক্স ইফারেন্ট ভেসেলস আচ্ছা এখন কি আমরা বলছি যে এখানে দুইটা লিগামেন্ট থাকে কি কি লাইনোরেনাল লিগামেন্ট অ্যান্ড গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট তো লাইনোরেনাল লিগামেন্ট তার কন্টেন্ট কি এই যে টেইল অফ দ্য প্যানক্রিয়াস স্প্লিনিক ভেসেলস অ্যান্ড প্যানক্রিয়াটিকোস্প্লিনিক লিম্ফ নোডস আর একটা বললাম কি গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট তো গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট এটা কার কার সাথে অ্যাটাচমেন্ট দেখো হাইলাম অফ দ্য স্প্লিন আর যে স্টমাকের যে গ্রেটার কার্ভেচার তার আপার থার্ডের সাথে অ্যাটাচমেন্ট এবং এর কন্টেন্ট কি শর্ট গ্যাস্ট্রিক ভেসেলস শর্ট গ্যাস্ট্রিক ভেসেল কার ব্রাঞ্চ এই যে আমাদের স্প্লিনিক আর্টারি ব্রাঞ্চ স্প্লিনিক আর্টারি কার ব্রাঞ্চ
সিলিয়ার ট্রাঙ্কের ব্রাঞ্চ, সিলিয়ার ট্রাঙ্ক কার্ভাস, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, ভেন্ট্রাল ব্রাঞ্চ। আর যে লাইনো রেনাল লিগামেন্ট বললাম, এটা সাথে অ্যাটাচমেন্ট কার কার, এই যে হাইলাম অফ দ্য স্পিন, আর এই যে আমাদের অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য লেফট কিডনি। এই যে লাইনো রেনাল, লাইনো কথাটা কার সাথে রিলেটেড? স্প্লিন, তাহলে স্প্লিন আর লেফট কিডনি এর সাথে অ্যাটাচমেন্ট লাইনো রেনাল লিগামেন্ট। এবং তার কন্টেন্ট আমরা বললাম কি, টেইল অফ দ্য প্যাঙ্ক্রিয়াস, এরপর বলছি কি স্প্লিনিক ভেসলস আর প্যাঙ্ক্রিয়াটিকো স্প্লিনিক নোডস। এখন একটা কোশ্চেন যে স্প্লিনটা কেমন অর্গান, এটা একটা হিমোলিম্ফয়েড অর্গান। আবার যদি আমরা প্রাইমারি আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান চিন্তা করি, তাহলে স্প্লিনটা কেমন অর্গান, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, এবং এটা লার্জেস্ট লিম্ফয়েড অর্গান। দেখো প্রাইমারি লিম্ফয়েড অর্গান আমাদের কি কি আছে, বোনমারো অ্যান্ড থাইমাস, আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান এ নাম্বার অফ অর্গানস, প্যালাটাইন টনসিল, লিঙ্গুয়াল টনসিল, ল্যাজোফ্রেনিয়াল টনসিল, অ্যাপেন্ডিক্স, এগুলি সব কি লিম্ফয়েড অর্গান, লিম্ফ নোড, বাট স্প্লিন ইজ দ্য লার্জেস্ট লিম্ফয়েড অর্গান। তো এটার কাজ কি, দেখো বিফোর বার্থ অথবা আমরা বলতে পারি ডিউরিং ফিটাল লাইফ এটা কি তৈরি করে, এরিথ্রোসাইট, বাট আফটার বার্থ এটা কি তৈরি করে, লিম্ফোসাইট। স্পিনের আর্টারি সাপ্লাই কোথা থেকে আসবে, দেখো ফ্রম দ্য স্পিনিক আর্টারি। এখানে আসে রিটেনে কোশ্চেন আসে যে ডিসক্রাইব দ্য ব্লাড সাপ্লাই অফ দ্য স্পিন, সেখানে ওপেন সার্কুলেশন, ক্লোজ সার্কুলেশন, সেগুলি তোমরা আমার আরেকটা ভিডিও আছে স্পিনের উপর, তোমরা সেটা দেখে নিও। আর স্পিনের আমরা স্ট্রাকচারটা জিজ্ঞেস করি, দেখো এটা একটা কাভার থাকে ক্যাপসুল দিয়ে, আর ভিতরে আমরা কি পাই, রেড পাল্প অ্যান্ড হোয়াইট পাল্প। হোয়াইট পাল্প বলতে আমরা কি বুঝি, সেন্ট্রাল আর্টারিওল কাভার্ড বাই এ লিম্ফ্যাটিক শীত, এবং সেই লিম্ফ্যাটিক শীতের মধ্যে কি থাকে, টি লিম্ফোসাইট অ্যান্ড বি লিম্ফোসাইট, এটাকে আমরা বলি হোয়াইট পাল্প। এটা 25%, দ্য রেস্ট 75% এটাকে আমরা বলি কি, রেড পাল্প। রেড পাল্পের কম্পোজিশন কি, এখানে থাকে নিউমারাস ভেনাস সাইনোসাইড, আর সাইনোসাইডের মাঝে মাঝে কি থাকে, কর্ডস অফ বিল্ডস, সেখানে কি থাকে, কোলাজেন ফাইবার থাকে, ম্যাক্রোফেজ থাকে, রেটিকুলার ফাইব্রোব্লাস্ট, এইগুলি থাকে রেড পাল্পে, এবং রেড পাল্প হলো 75% আর হোয়াইট পাল্প 25%। আর হোয়াট ডু ইউ মিন বাই স্পিনোমেগালি, এনলার্জমেন্ট অফ দ্য স্পিন ইজ টার্মড অ্যাজ স্পিনোমেগালি। কখন হয় স্পিনোমেগালি, ম্যালেরিয়া, কালাজন, লিভার সিরোসিস, ক্রনিক মাইলয়েড লিগোমিয়া, এই সমস্ত কন্ডিশনে স্পিনোমেগালি হয়। আচ্ছা স্পিনোমেগালি হলে স্পিনটা কোন দিকে বাড়ে, তখন তার ডিরেকশনটা কোন দিকে হয়, যে ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস, মিডিয়ালি, টুয়ার্ডস দ্য রাইট ইলিয়াক ফোসা। সো দিস ইজ অল অ্যাবাউট অস্পি অ্যান্ড ভাইবা কোশ্চেন্স অফ ডিউডেনাম, প্যাঙ্ক্রিয়াস অ্যান্ড স্পিন। তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি প্র্যাকটিক্যাল অ্যানাটমি ফর অ্যাবডোমেন, অস্পি অ্যান্ড ভাইবা, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে, আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।